ইসরায়েলের জন্য বরাদ্দ অস্ত্রের চালান আটকে দেয় আবারও প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেনেট মেজরিটি লিডার চাক শুমারের সমালোচনা করেছেন হাউস স্পিকার মাইক জনসন। জাতিসংঘের শীর্ষ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যে গণহত্যার অভিযোগ এনে সাউথ আফ্রিকা একটি মামলা দায়ের করেছিল ইসরায়েলের বিরুদ্ধে সেটি নিয়ে শুনানি হয়েছে, সেটি একটি খবর আছে। দ্য সাপোর্ট ফর ইসরায়েল ইজ ইউ নো ইজ ভেরি স্ট্রং ইন বোথ সাইডস। ইসরায়েল বারবার একটি কথা বলেছে যে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে। ইসরায়েলের জন্য বরাদ্দ অস্ত্রের চালান আটকে দেয় আবারও প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেনেট মেজরিটি লিডার চাক শুমারের সমালোচনা করেছেন হাউস স্পিকার মাইক জনসন, এটি একটি খবর আছে। এবং এর বাইরে আরেকটি খবর আছে যে নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের শীর্ষ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যে গণহত্যার অভিযোগ এনে সাউথ আফ্রিকা একটি মামলা দায়ের করেছিল ইসরায়েলের বিরুদ্ধে সেটি নিয়ে শুনানি হয়েছে, সেটি একটি খবর আছে। এই দুটি খবরকে সামনে রেখে আমরা প্রফেসর গোলাম এম মাদবর, আপনি যদি এই আলোচনাটি সূত্রপাত করেন মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য আসলে এট দিস পয়েন্ট আমরা জানি যে ইসরায়েল ইজ ডেফিনেটলি গোয়িং ফর ইউ নো দ্য ইনভেশন অলরেডি, ইউ নো দ্য গোয়িং 4-5 লাখ লোক অলরেডি কিন্তু দে অলরেডি ওয়েন্ট আউট অফ রাফা, ইউ নো দে আর গোয়িং টু ডু ইট, ইজ নো ওয়ে। কিন্তু এখানে আমি জানি যে একটা জিনিস তার এখন কিন্তু যেটা আলাপ করছেন যে নেতানিয়াহু এবং তার যে ডেভিড গ্যালেন নাম যে প্রতিরক্ষা মন্ত্রী, সে বলছেন যে হোয়াট ইজ গোয়িং টু বি আফটার ইউ নো দ্য afterward, like once you withdraw, once you accomplish your mission, they are going to accomplish it, no matter what is going to happen. But if you are saying 50% Shishu Maharaj of Chengbai, nobody is listening, nobody is paying attention to it. Even if you have International Court of Justice, there is a hearing to show you. They are still debating, still they are hearing. But this is a true genocide, we all know it. So in Middle East, a crisis time, I mean, বিশেষ করে মিডল ইস্টের কান্ট্রিজগুলো, পার্টিকুলারলি সৌদি আরব, UAE, কাতার, বা আপনার ইভেন ইউ নো ইফ ইউ গো টু আফ্রিকান সাইড, ইউ নো পার্টিকুলারলি ইজিপ্ট, আই থিঙ্ক দে নিড টু প্লে কি রোল হিয়ার, আদারওয়াইজ ইউ নো দে আর গোয়িং টু লেভেল জেনোসাইড, ইউ নো এথনিক ক্লিনজিং, দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। এবং ইউনাইটেড স্টেটসের আপনি যে বলতেন যে অস্ত্র যেটা যে হল করার কথা বলেছেন জো বাইডেন, আমার মনে হয় স্টিল ইউনো দে আর টেকিং টাইম, ইটস লাইক বাই আউট অফ টাইম ইউ নো দ্য ইসরায়েল ইজ ডুইং, ইউ নো দে উইল গো এনিথিং এন্ড এভরিথিং আফটার দ্যাট। সো মাইক জনসনকে কিন্তু সেভ করেছে কিন্তু ডেমোক্রেটিক পার্টি। আমরা জানি যে যে বোর্ডটা যেটা হলো আপনার দেখুন বাইডেন টু ইউ নো ট্রান্সফার দ্য ইসরায়েল ইউ নো দ্য হাউজে যেটা যে বিলটা হলো 224-187 ভোটে কিন্তু অলরেডি কিন্তু এটা হাউজে পাস হয়ে গেছে। 16 ডেমোক্রেটস voted with Republican Party. So this is a big thing, you know, because amra barbar bole asche no matter Democratic Republican Party, the support for Israel is, you know, is very strong in both sides. But given what's happening internationally, page of the United States, given the mass killing and genocide, all those, I think, you know, Joe Biden actually even, you know, said that he's a Zionist, you know, so he's with this, but given the international situation, this is what he eventually came up, what I call the damage control. এই ড্যামেজ কন্ট্রোল কিন্তু এখন দেখা যাচ্ছে, এখানেও কিন্তু তার তার পার্টির মধ্যেও কিন্তু এখন প্রবলেম হচ্ছে। তো যেটা আমরা দেখতে পেলাম যে এই বিলের মধ্যে যে 16 জন বোধহয় ডেমোক্রেট ভোট দিয়েছেন। So, Middle East crisis is not going to resolve in any way, you know, unless United States actually stand on that halted like, because the kind of heavy arms they are asking for, particularly, you know, the Israel, it got to be halted, you know, because that's going to level the bulldoze the whole area. দুই ব্লক তিন ব্লক একসাথে কিন্তু আপনার শেষ করে দেবে এই ধরনের আর্মস কিন্তু তারা ইউনাইটেড স্টেটসের কাছে চাচ্ছে বিল, এবং আমি জানি সেই বিলটা হয়তো সেনেটে পাস হবে না। সো দিস ইজ দ্য stalemate kind of situation happening, you know, in terms of Middle East crisis. One step forward, two step backward, and things, you know, are happening like, you know, genocide, mass killing, ethnic cleansing is continue, is on the rise, and is going to go in its own speed. So that's what is the situation. ধন্যবাদ আপনাকে, আমরা আবার আপনার কাছে একটু ফিরবো শেষে, একটু মোহাম্মদ মালেকের কাছে এবার একটু যাই। আপনার বিশ্লেষণ, বিশেষ করে আসলে সমাধানের পথ নিয়ে কথা বলি, কিন্তু সংকট গভীর হলে সমাধানের পথ পাওয়াও তো কঠিন, অনেক বছরের সমস্যা, কী বলবেন আপনি?
জি দেখুন, সমাধান যে কি এটি বলাটা খুবই আসলে একটা মানে অনিশ্চিত অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি। আমাদের নিশ্চয়ই মনে আছে যে একেবারে শুরুতেই যখন ইসরায়েল গাজা ইনভেড করলো, তখন কিন্তু ইসরায়েল বারবার একটি কথা বলেছে যে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে। এটা তাদের ভেরি ইন্টেনশন যে হামাসকে নির্মূল করা না করা পর্যন্ত তাদের এই যে অভিযান এটি বন্ধ হবে না। তার মানে এতে যে প্যালেস্টাইনিয়ান সিভিলিয়ানস আছে তারা যদি 100% মারা যায় তাদের ইসরায়েলের কিছু যায় আসে না, তারা হামাস নির্মূল করবে। হামাস নির্মূল করতে গেলে তো গণহত্যা, যে কারণে গণহত্যাটা হচ্ছে। আরেকটি জিনিস হলো যে আমরা ইসরায়েলের যে অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি আমরা একদম সেই গত 75 বছর ধরেই আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হলো যে অধিকরণ করা, জমি ভূমি অধিকরণ করা, অর্থাৎ একটু একটু ইঞ্চ ইঞ্চি করে একটু একটু করে এই প্যালেস্টাইনদের ভূমি নিজেদের দখলে নিয়ে সেখানে সেটেলার বসিয়ে দেওয়া। তার মানে কি উদ্দেশ্যটা হলো একটি সময় এই প্যালেস্টাইনকে এখান থেকে নিশ্চিহ্ন করে দেবে, দিয়ে ইসরায়েলি বসতি গড়ে উঠবে পুরো অঞ্চলটিতে, অর্থাৎ ইসরায়েল প্যালেস্টাইন বলে কোনো রাষ্ট্র হওয়ার তো প্রশ্নই আসে না। এটি হলো একেবারে সে শুরু থেকেই ইসরায়েলের ভেরি ইন্টেনশন, এবং এবারের যুদ্ধ কিন্তু তারা হামাসকে নির্মূল করার জন্যই করছে। যে কারণে দেখুন সারা বিশ্ব নিন্দা করছে, সারা বিশ্ব নিন্দা করছে, কিন্তু ইসরায়েল কিন্তু কাউকে কর্ণপাত করছে না। ইভেন প্রেসিডেন্ট বাইডেন একটু মানে কঠোর হওয়ার চেষ্টা করেছেন, একটি চালান বন্ধ করে দিয়ে যে এটি রাফাতে ব্যবহৃত হবে এবং সেটি গণহত্যার, উনি তো গণহত্যা বলবেন না, আমেরিকাও গণহত্যা বলে না, সেটি প্রচুর বেসামরিক লোকের যা ক্ষতি হবে, মারা যাবে, সেই জন্যই এটি এই বোমের, এটা বোমার চালান ছিল, এটি তিনি বন্ধ করেছেন। তাতে কি রিয়েকশন আমরা আমেরিকাতে দেখতে পেলাম, দেখুন যে এক হাউজে একটা বিল পাস হলো যেটি ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট, যেখানে দেখেন 187 জন বিরুদ্ধে বলছে 224 ভোট, এবং বাইডেনের যে অস্ত্র চালান বন্ধ করার এগেনস্টে বাইডেনকে তিরস্কার করা হয়েছে এই বিলে, সেই বিলে কিন্তু ডেমোক্রেটিক 16 জন মানে কংগ্রেসম্যানও ভোট প্রদান করেছে, পার্টি লাইনের বাইরে, যে প্রেসিডেন্টের সিদ্ধান্তের বাইরে। যে তার কারণ তারা যেটি মনে করে বেসিক্যালি একদম ইসরায়েলের সৃষ্টি তো আমেরিকা এবং লন্ডন ইউকের মাধ্যমে হয়েছে, এবং তাদের উদ্দেশ্যই হলো যে আমেরিকার উদ্দেশ্য হলো যে ইসরায়েল হলো তার একটা এক্সটেনশন, সে তাকে আলাদা একটি দেশ হিসেবে দেখেন, তার একটি সম্প্রসারিত অংশ এবং তার এজেন্ট, অর্থাৎ তাকে সর্বতোভাবে রক্ষা করতে হবে, যেটা দলমত নির্বিশেষে দ্বিদল বলেন ত্রিদল বলেন সবার কিন্তু আলটিমেট উদ্দেশ্য সেখানেই, এবং সেটার আরো অনেক কারণ আছে, সেই কারণগুলো আমরা যেহেতু শেষের দিকে আছি যাচ্ছি না, কিন্তু আমরা যেটা দেখতে পেলাম দেখুন যে মোস্ট লিন্ডসে গ্রাহাম কি বলেছেন, গাজাতে পারমাণবিক বোমা ফেলা উচিত কেমন, এবং মিস ম্যাকনেল কি কথাটা কালকে বলেছেন আমরা শুনলাম, কি তিনি বললেন যে ইসরায়েল কিভাবে যুদ্ধ করবে, ইসরায়েলের যুদ্ধনীতি কি হবে, রণকৌশল কি হবে, আমেরিকা বলার কে, তার দেশ তাকে রক্ষা করার জন্য যে কোনো পলিসি গ্রহণ করতে পারে, এটা মিস ম্যাকনেলের নিজের কথা। তাহলে এবং আরো কি বলেছেন যে বাইডেনের পররাষ্ট্রনীতি তো এখন প্রভাবিত হয় প্রো প্যালেস্টাইনিয়ান প্রতিষ্ঠাদের দ্বারা, তাহলে এখন দেখেন এই এই যে দেশের ভিতরে ইসরায়েলের পক্ষে এই যে মানে সমস্ত ক্ষমতাশীল লোক, আপনি হাউস বলেন, সিনেট বলেন, আপনি রিপাবলিকান পার্টি বলেন, ডেমোক্রেটিক পার্টি বলেন, সবার মধ্যেই যে একটি দৃঢ় অবস্থান, এবং বাইডেনকে বলা হয়েছে যারা তিনি পরবর্তী তার কোনো অস্ত্র চালান বন্ধ না করেন। হ্যাঁ, যদিও এই বিলটি হয়তো পাস হবে না, চাকসভার বলেই দিয়েছেন যে এটি তিনি তুলবেনই না ফ্লোরে ভোটের জন্য, আর বাইডেন বলেছেন তিনি ভেটো দিবেন। তাহলে হোক আর না হোক বাইডেন যে প্রচেষ্টাটি গ্রহণ করেছেন সেটি তিনি অ্যাকচুয়ালি সফল করতে পারবেন না, মানে এটিকে কার্যকর করতে পারবেন না, না পারার কারণে যেটি হবে, আর এখন যেটি নতুন অস্ত্র যাবে সেটা তো ব্যবহৃত হয়তো আর 1 বছর, এখন যে নতুন করে যে আরেকটি অস্ত্র দেওয়ার কথা হলো সেটা তৈরি হতে 1 বছর সময় লাগবে আমরা দেখলাম। জি, আমরা একেবারে শেষের দিকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, মোটামুটি একদম আলোচনাটি শেষ করে আনার জন্য অনুরোধ করছি, শেষ কথাটি যদি বলেন আপনি। শেষ কথাটি আমার, আমি যেটা লাস্টলি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হলো যে দেখুন ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ হামাসকে নির্মূল করবে, হামাসকে নির্মূল করার নামে প্যালেস্টাইনদেরই উচ্ছেদ করে সেখানে এই মানে একটা ইসরায়েলি রাষ্ট্র গঠিত হবে, এটি হলো তাদের সেই আলোচনা, এটা তো বলেছেন আমি, শুধু সমাধানের পথের দিকে
টু স্টেট সলিউশন আমেরিকা যেটি বলে, এটি আসলে বলার জন্য বলা, এটি শুনে আসছি 45 সাল থেকেই। আলটিমেটলি টু স্টেটস এর দিকে ইসরায়েল তো নাই, আমেরিকাও কতটা চায় সেটা ব্যাপারে আমার মনে হয়। মোগলামে মাদবর, আপনি একটু ছোট করে আজকের কথাটি শেষ করার জন্য অনুরোধ করছি। আসলে এখানে দেখুন, সলিউশনকে তো একমাত্র টু স্টেট সলিউশন, আর টু স্টেট যে ইসরায়েল বলেছে they are not at all going to support that two state at this point, you know what they are saying. আপনি দেখুন এখন কিছুটা কিন্তু অনেকটা টন অফ নটসে, ব্রিটিশ ইউনাইটেড কিংডমে ব্রিটিশ লয়ার, 600 ব্রিটিশ লয়ার ইনক্লুডিং ফোর জাস্টিসেস, দে রোট টু দ্য প্রাইম মিনিস্টার নট টু সেন্ড এনি আর্মস টু ইসরায়েল। আপনি দেখুন যে এইগুলো কিন্তু আসছে, যে একেবারে যে তো কিছু হচ্ছে না তা না, কিন্তু স্টপ, ইউনো, এবং আমরা জানি ক্যানাডাতে হয়েছে সেটা, ইউনাইটেড স্টেটসে যেটা বাইডেন করেছেন, কিন্তু দিস আর জাস্ট অল গোয়িং টু বি লাইক ইউনো দ্য সুপারফিশিয়াল থিং, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য টু স্টেট সলিউশন। আর আমিও মালিক ভাইয়ের সাথে যেটা বলবো যে আপনি এখানে তো আসলে প্যালেস্টাইনিয়ান বড় কথা না, এখানে হচ্ছে হামাস বড় কথা না, দে আর অল প্যালেস্টাইনিয়ান, এটাকে নির্মূল করবে সোজা কথা। এখন তারা কিন্তু অলরেডি কিন্তু আপনার হোয়াট ইজ গোয়িং টু বি ইন দ্য হামাস তো সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত, এখন তারা যদি হামাসকে মানে সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করতে চায়, এবং তারাই তো এই ঘটনাটির সূত্রপাত করে আজকে পরিস্থিতি এই পর্যন্ত নিয়ে এসছে, যাই করছে যেটাই ঘটছে, তো সেই জায়গা থেকে তো তাদের কমিটমেন্টটা হচ্ছে এদেরকে নির্মূল করা। এখন সেটির প্রেক্ষিতে অন্যান্য যে ঘটনা প্রবাহ সেই জায়গা থেকেই তো আজকে আলোচনা, এখন মানে সেই আলোচনা আসলে আরও অনেক দিন নিশ্চয়ই চলবে, আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। এবং আপনাদের বক্তব্য অনুযায়ী অনেক দিন ধরেই আমরা শুনছি যে টু স্টেট সলিউশন, সেই টু স্টেট সলিউশন আদৌ হবে কি না সেটি নিয়ে আপনারাই সংশয় প্রকাশ করেন, এবং এই বিষয়ে আমাদের চোখ রাখতে হবে। আজকের মতো শেষ করবো, যদি আপনি আর শেষে কিছু যুক্ত করতে, একটু একটু যোগ করবো যে আসলে এই যে টু স্টেট সলিউশন অনলি পসিবল যারাই এই প্রবলেমটা ক্রিয়েট করছে মিডল ইস্টে, ইউনাইটেড কিংডম এন্ড ইউএসএ, ধন্যবাদ আপনাদের দুজনকে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।